ও দিদিমণিরা, কেমন আছো গো তোমরা? চলে এসেছি আজকে নতুন প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে। ব্লু হ্যাভেনে তিন ধরনের, তিন কালারের তিনটা কাজল দেখাবো দিদিমণি তোমাদেরকে। আর এই কাজলগুলো শুধুমাত্র কলকাতায় অ্যাভেলেবেল না, বাংলাদেশেও এখন দেখে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এলিগেন্ট ফ্যাশন গ্যালারি পেজে। কাজলগুলো ভীষণ কড়া গো ভাই, ভীষণ কড়া, একদম জেড ব্ল্যাক, চোখে লাগালে একদম জল জল করে জ্বলে উঠবে আপনার চোখ। এই কাজল লাগিয়ে ফেললে 24 ঘন্টায় আপনার কাজল একদম এদিক থেকে ওদিক হবে না দিদিমণিরা। কাজলটি হচ্ছে একদম ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, আর এই কাজলটিতে আছে অ্যালোভেরা জেল। এই কাজলগুলো এতটাই হ্যান্ডি যে আপনারা আপনাদের পার্স ব্যাগে রেখে যে কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সময়। এই প্রচন্ড হিট ওয়েভে, গরমে, তাপে আপনার কাজল এদিক থেকে ওদিক সরবে না। এখন দেখাবো ব্লু হেভেনের ট্রু ব্লু, একদম ফাটাফাটি একটা কালার, সর্বনাশ। এই কালারটা তো খুবই সুন্দর একটা কালার। এই কালারটা লাগানোর পরে আমার মতো আপনাদেরও সেই লাগবে। এভাবে করে কাজল লাগিয়ে কিন্তু অবশ্যই শাড়ি পরবেন না, পরে ফেলবেন হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট। এখন দেখাবো বাংলাদেশের পতাকার কালার গ্রিন। ব্লু হেভেনের গ্রিন কুইন কালারটা একদম মনটা ছুঁয়ে ফেলেছে। চোখে কিন্তু বেশি কিছু মাখামাখি করা যাবে না, খালি এই কালারটা দিলেই হয়ে যাবে ট্রেন্ডি একটা আইলুক। আর এই আইলুকটা করে যে কোনো জায়গায় একটা, যে কোনো একটা রেড কার্পেটেও আপনারা যেতে পারবেন। খুব সুন্দর একটা কালারফুল আইলুক হয়েছে। এই তিনটি কালার দিয়ে আপনাদেরকে একদম ফাটাফাটি একটা আইলুক করে দেখিয়ে ফেললাম। এখন লাগিয়ে ফেলবো আমি ল্যাশ। দিদিমণিরা, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলুন কেমন লেগেছে আজকের আমার এই সুন্দর ট্রেন্ডি আইলুকটা। হয়েছে কি একদম ফাটাফাটি? আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি কলকাতার ল্যাঙ্গুয়েজে কথা বলার, আমি জানি আমি প্রপার পারিনি। আমি হয়তো বা আপনাদের কারো কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগেনি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই কলকাতার ল্যাঙ্গুয়েজে চেষ্টা করার রিজন হচ্ছে যে এই পেজটা শুধু বাংলাদেশের পেজ না, এই পেজটা হচ্ছে কলকাতা এবং বাংলাদেশের যৌথ পেজ। আমাদের এলিগেন্ট ফ্যাশন গ্যালারির ওনার কিন্তু বাংলাদেশি মেয়ে এবং কলকাতার বউ। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।